93,832 ভোটের ব্যবধানে বিজেপির হার। হারের পরেই ব্যর্থতা ধাক্কে বিজেপি প্রার্থীর অজুহাত। ভোট প্রচার এবং ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। ভুয়ো ভোটার ধরে তিনি মিডিয়ার নজর কেড়েছিলেন। ভোটের ফল ঘোষণার পর মাত্র 20,254 ভোট পাওয়ার পর তিনি তৃণমূলের দিকেই আঙুল তুললেন। বললেন ভোটের দিনই বিজেপির নৈতিক জয় হয়েছে। দেখুন, ডে অফ ইলেকশনই আমরা বুঝতে পেরেছিলাম ফলাফল কী হতে পারে। যেভাবে আমাদের ভোটার্সদেরকে প্রভাবিত করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল, প্রতিটা বুথের সামনে জমায়েত করে আমাদের ভোটার্সদেরকে ভয় দেখিয়ে বাড়ি ফেরত করা হচ্ছিল, ফলস ভোট করানো হচ্ছিল, তো সেভাবে ইলেকশন হয় না। মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হতো, যেটা করতে দেওয়া হয়নি। তো মানুষের সামনে আমরা সত্যটা তুলে ধরতে পেরেছিলাম সেদিনই, আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় 23 তারিখেই হয়ে গেছিল। তবে রামবামকে হিসেবের মধ্যেই ধরতে চাইছে না তৃণমূল। তৃণমূলের বিজয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, খর্দার মানুষ ওদের বার্তা দিয়ে দিয়েছেন। তাদেরকে আমি কেন বার্তা দেবো? খর্দার জনগণই তো বার্তা দিয়ে দিয়েছে। আমি কোন মানুষটা কাজ করবে মানুষের জন্য, তার কনস্টিটুয়েন্সিকে নার্স করবে কোন মানুষটি, এই ব্যক্তির উপর নির্ভর করে। এগুলো একটা ইলেকশন স্টান্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু খর্দার মানুষ একেবারে সেটা বর্জন করে দিয়েছে। শোভনদেব আরও জানান, বিজেপি খুব একটা মানুষের সঙ্গে ছিল না। বিজেপি খুব একটা মানুষের সঙ্গে ছিল না। লাস্ট ইলেকশনেতে গোটা দেশের শক্তিকে কাজে লাগিয়েছিল, সমস্ত মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের সব মন্ত্রী এখানে এসেছিল, প্রচুর অর্থ খরচা করেছিল, সব মিলিয়ে একটা প্লাস অধিকাংশ মিডিয়াকেও তারা হাতে নিয়ে নিয়েছিল, তার ফলে একটা হাওয়া তৈরি করে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসছি। ইসবার 200 বার কিন্তু মানুষ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। আর তারপরে নির্বাচন যখন সরকার গঠিত হয়ে গেছে, মানুষ তো বুঝেই গেছে যে এরাই থাকবে 5 বছর, এদেরকেই সমর্থন করতে হবে, কারণ এরা মানুষের কাজ করে। বাংলায় ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না, বিজেপি মুছে যাবে বলেও দাবি করেন শোভনবাবু। আস্তে আস্তে এই রাজ্য থেকে বিজেপি একেবারেই উঠে যাবে। এই রাজ্য প্রগতিশীল রাজ্য, এই রাজ্যে ধর্মের ভিত্তিতে রাজনীতি এরা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না মানুষ। ধর্মের ভিত্তিতে রাজনীতি, কারণ ধর্ম তো আবেগ, ধর্ম ভক্তি, ধর্ম মন্দির মসজিদ গির্জায় থাকে, ধর্ম কিন্তু পেট ভরায় না, কাজ করে মানুষকে পেট ভরাতে হয়। সেই কাজের ব্যবস্থা করা, মানুষের প্রতিনিয়ত করে অন্যের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। তাই মানুষ তাদের চরিত্র বুঝতে পেরে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের মুখ। আমি আগামী 2024 সালে এর প্রভাব পড়বে যে ভারতবর্ষ এখন মুখ্য চরিত্র, যে মুখ্য মুখ যেটা ফেস, যে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। শি প্রুভ হারসেল যে ভারতবর্ষ এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা একমাত্র রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2024 সালে তিনি আমাদের সবচেয়ে বড় মুখ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।